हेलो स्टूडेंट्स, আমি ওমদেব চক্রবর্তী। আমার ওম কমার্স কোচিং এর ইউটিউব চ্যানেলে আমরা আজকে ট্যাক্সের যে ক্লাসটা দেব বলেছিলাম, আজকে ট্যাক্সে তুমি জানো বেঙ্গল বোর্ডে যাও, যাদের ট্যাক্স আছে তারা ট্যাক্সের দুটো অঙ্ক থাকে পরীক্ষায়, একটা হাউস প্রপার্টি থাকে 10 মার্কসের আর একটা ইনকাম ফ্রম আদার সোর্স থাকে, সেটা হচ্ছে 4 মার্কসের থাকে। সেখানে চারটা কি পাঁচটা আইটেম দেয়, সেখান থেকে কিন্তু আমাদের টোটালটা করতে হয়। তো আমরা ইনকাম ফ্রম আদার সোর্সের 10 কি 11টা আইটেম নিয়েছি, যে তোমরা থিওরি লেখার দরকার নেই, এই 11টা আইটেম দেখে চলে যাবে, এর মধ্যে যে কোনো 4টে আইটেম আসবে পরীক্ষায়, তোমরা 4টেই 4 নম্বর পেয়ে যাবে। তো তার জন্য এই অঙ্কটা তুমি দেখে নাও, কোশ্চেন তোমার স্ক্রিনে আছে, আমি অ্যান্সারগুলো বলছি দেখে নেবে। প্রথমে আছে রেন ফ্রম ভ্যাকান্ট ল্যান্ড, ঠিক আছে, যদি অঙ্কে থাকে রেন ফ্রম ভ্যাকান্ট ল্যান্ড, এটা আমরা করছি ইনকাম ফ্রম আদার সোর্স। তোমরা জানো 5টা হেড আছে, সেই 5টা হেডের মধ্যে লাস্ট হেড হচ্ছে এইটা ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে কোন কোন ইনকামগুলো ইনক্লুড হবে আর ক্যালকুলেশন কী হবে, এরকমের জন্য আমরা 11টা আইটেম নিয়েছি। এখানে 11টা আইটেম আমি বোর্ডে দেখিয়ে দিলাম, তোমরা 11টা আইটেম ভালো করে একবার দেখে নেবে, একটু 1 ঘন্টা লাগবে দেখে নেবে, তাহলে পরীক্ষায় 4-4 তুমি পেয়ে যাবে। প্রথম আইটেম দেখো, রেন্ট ফ্রম ভ্যাকান্ট ল্যান্ড আছে, এটা ফুল ট্যাক্সেবল, 10,000 টাকা লিখেছিলাম এখানে আমি, ঠিক আছে, একবার দেখে নেবে। আর দ্বিতীয় হচ্ছে ইন্টারেস্ট ফ্রম ব্যাঙ্ক ডিপোজিট আর FD। দেখো ব্যাঙ্ক ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট যদি হয় এটা ফুল ট্যাক্সেবল, ঠিক আছে, খেয়াল রাখবে এগুলো। যদি ইনকাম ফ্রম ভ্যাকান্ট ল্যান্ড হয়, দুটো কলাম করেছি, লাস্ট কলাম মানে ফুল ট্যাক্সেবল লিখে দেবে। থার্ড হচ্ছে ইনকাম রিসিভ ফ্রম হর্স রেস, খুব ইম্পর্টেন্ট, হর্স রেস, লটারি, কার্ড গেমস, এগুলো হচ্ছে, এগুলোকে বলে ক্যাজুয়াল ইনকাম, ঠিক আছে, তো বা আকস্মিক আয় বলে, যে পরীক্ষা বলে আকস্মিক আয় উদাহরণ দাও, তখন তুমি আকস্মিক আয়ের মধ্যে লটারি, তারপর তোমার হর্স রেস এগুলো দিতে পারবে, বা কার্ড গেম দিতে পারবে, ঠিক আছে। এখানে দেখো কেমনভাবে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে ইনকামটা করেছি 69100, দেখতে পাচ্ছ বোর্ডে, আর তার সঙ্গে TDS। TDS মানে কি? TDS মানে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, মানে গভর্নমেন্ট বলছে তুমি যাকে হর্স রেসের টাকা দিচ্ছ তুমি ট্যাক্সটা কেটে টাকাটা দাও, তা তুমি ট্যাক্সটা কেটে নিয়ে ডিডাক্টেড করে তাই পেমেন্ট করেছো কত, 69100, আর ট্যাক্সটা অঙ্কে দেওয়া আছে দেখো 30,900। তো যখন তুমি ট্যাক্স কেটে দেবে তখন অ্যাকচুয়ালি যাকে দিচ্ছ সে পাচ্ছে কত, 69100, আর ট্যাক্স কেটেছো কত, 30900। তো অ্যাকচুয়াল ইনকামটা কত হয়েছিল, হ্যাঁ ঠিকই ধরেছো, এটা অ্যাড করে এখানে লিখতে হবে, ঠিক আছে, 1,00,000 টাকা হয়ে গেল। নেক্সট আইটেম রেমুনারেশন রিসিভ ফ্রম হেড এক্সামিনার, বিং এ হেড এক্সামিনার, তুমি কোনো স্কুলে হেড এক্সামিনার আছো, তুমি খাতা চেক করেছো বা তার জন্য কিছু টাকা দিয়েছো, তোমাকে তুই টাকাটা কী করবে এখানে লিখবে, আর যদি কিছু এটা করতে কিছু খরচা হয়, এক্সপেন্স হয়, তুমি সেটা কী করবে, লেস করে এখানে নেট ফিগারটা 8,000 টাকা লিখবে। ফ্যামিলি পেনশন খুব ইম্পর্টেন্ট, ফ্যামিলি পেনশন কাকে বলে, দেখো পেনশন দুরকম হয়, ধরো তুমি রিটায়ার করলে, ঠিক আছে, একজন ব্যক্তি সে 30 বছর চাকরি করে রিটায়ার করলো, তারপর সে পেনশন পেলো, এই পেনশনটা লোকটা নিজেই পাবে। তা যদি কোনো লোক চাকরি করার পর রিটায়ার করে পেনশন নিজে পায় তাকে বলে পেনশন, সেই পেনশনটা কিন্তু ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আসে। আর যদি কোনো ব্যক্তি মরে যায়, মারা যায়, তখন তার যে পেনশনটা তাকে তার ফ্যামিলি পায়, তখন তাকে বলে ফ্যামিলি পেনশন, ফ্যামিলি পেনশন কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আসে। তাহলে পেনশন আলাদা, সেটা ইনকাম ফ্রম স্যালারির মধ্যে আসে, আর ফ্যামিলি পেনশনটা আলাদা, সেটা ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে আসে। কীভাবে আসে দেখে নাও, ফ্যামিলি পেনশন কত পেয়েছো, 1,50,000 টাকা পেয়েছো বছরে। এবার এক্সেমশন ছাড় পাবে, কী ছাড় পাবে, তবে লেখা আছে এই পেনশন কত আছে, 1,50,000 আছে, তার 1/3 করলে কত হয়, 1,50,000-এর 1/3 করলে 50,000, এই 1/3টা কিন্তু রুল, 1/3টা হচ্ছে রুল, সব সময় তাই হবে। তো যা তুমি পাবে 1,50,000 টাকা, 50,000 টাকা, 70,000 টাকা যাই থাক, তুমি তার 1/3 নেবে, 1,50,000-এর 1/3 কত, 50,000 টাকা হলো। এবার ম্যাক্সিমাম লিমিট এটাও একটা রুল, কত, 15,000। তাহলে তুমি দেখবে যে ফিগারটা পেনশন পেয়েছো তার 1/3 কত, 50,000, আর ম্যাক্সিমাম লিমিট কত, 15,000, দুটোর মধ্যে কোনটা লোয়ার, কোনটা ছোট, 15,000 টাকা ছোট, এটা বাইরে গেল, ঠিক আছে। 1,50,000 থেকে 15,000 তুমি কিভাবে এক্সেমশন পাবে, ফলে তোমার অ্যান্সারটা কত হবে, 1,35,000, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নেবে। নেক্সট হচ্ছে দেখো এগ্রিকালচার ইনকাম ফ্রম নেপাল,
ভারতের বাইরে কোনো জায়গা থেকে যদি তুমি এগ্রিকালচার ইনকাম পাও সেটা কোন হেডে আসে? এটা ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে। কত আসবে দেখো, 10,000 টাকা আসবে, ঠিক আছে? যদি এখানে লেখা থাকতো এগ্রিকালচার ইনকাম ফ্রম ইন্ডিয়া, তাহলে কিন্তু এখানে আসতো না। ভারতের বাইরে কোনো দেশ যদি বলে তাহলেই কিন্তু আসবে। নেক্সট হলো ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কি লেখা আছে? এক্সেম্পটেড হলো সেকশন 1053, সেকশন মনে রাখার দরকার নেই। তুমি মনে রাখবে যে ভারতের কোনো কোম্পানি শেয়ার যদি কেনো তার এগেনস্টে তুমি ডিভিডেন্ড পাও সেটা কিন্তু ট্যাক্সেবল না। ফলে আমাদের কি এটা নট ট্যাক্সেবল বলে এটা কি হবে, কোনো টাকা এখানে আসবে না, হয়ে গেল। নেক্সট হচ্ছে ইনকাম ফ্রম লটারি, ঠিক আছে? ইনকাম ফ্রম লটারি কি একদম হর্স রেসের মতোই। কিরম করেছিলাম হর্স রেসে দেখো, আমি যা টাকা লোককে দিয়েছিলাম তার সাথে টিডিএসটা অ্যাড করেছিলাম, এখানেও তাই করব। কিন্তু অঙ্কের ডিফারেন্সটা খেয়াল করো, তোমাকে হর্স রেসের ক্ষেত্রে তোমাকে ট্যাক্সটা অ্যামাউন্টে দিয়েছিল, আর লটারির ক্ষেত্রে দেখো ট্যাক্সটা কিছু দেওয়া আছে, তা খেয়াল করো পার্সেন্টেজে দেওয়া আছে। আবার বলছি দুটো একই ইনকাম একইভাবে হবে, টিডিএসটা এখানে টাকায় দেওয়া ছিল অ্যাড করে বাইরে পাঠিয়েছি, লটারির ক্ষেত্রে টিডিএসটা পার্সেন্টেজে আছে। কীভাবে করবো দেখে নাও, তুমি পেয়েছো কত হাতে? লটারি টিকিট কেটেছিলে, তুমি ফার্স্ট প্রাইজ পেয়েছো, তোমার হাতে পেয়েছো 1,38,200 টাকা। সেটা কি করব, 100 এই ওপরে অল হব সময় ইনকামটা লিখবে, তারপরে অলওয়েজ 100 দিয়ে মাল্টিপ্লাই করবে। আর নিচে কি লিখবে, নিচে 100 থেকে যে পার্সেন্টেজটা কোশ্চেনে দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে কত, 30.9, এটা লেস করবে। এই হচ্ছে ক্যালকুলেশন। আমার এখানে ইনকামটা কত আছে দেখো, ইনকামটা হচ্ছে 138,200 ইন্টু 100, ওপর সবসময় 100 হবে, 100 লিখেছি, আর নিচে 100 থেকে 100 থেকে যে পার্সেন্টেজ দেওয়া থাকবে টিডিএসটা লেস করে দেবে। এই ক্যালকুলেশনটা করলে ব্যাপারটা এরকম আসবে, 1,38,200 ইন্টু 100 এর লেস করলে কত হবে বলো তো? লেস করলে আসবে 69.1। এই ক্যালকুলেশনটা যদি করো তা দেখবে 2,00,000 টাকা আসছে, হয়ে গেল। এবার আসছি রয়্যালটি ফ্রম বুক, মানে কোনো বই তুমি লিখেছো সেই বইটা লেখার জন্য তুমি যে রাইটার যে অথর সে একটা রয়্যালটি পায়, ইনকাম হয় তার, ঠিক আছে? তখন কীভাবে করবে, রয়্যালটি কত পেয়েছে 10,000 টাকা, আর এক্সপেন্স কত হয়েছে 3,000 টাকা, তার আলটিমেট ইনকাম কত হবে 7,000 টাকা হবে, ঠিক আছে? দেখে নিলাম এটা। আর রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং অফ এ ফ্ল্যাট, মানে একটা সাবলেটিং মানে আমি ধরো কারুর কাছ থেকে আমি একটা তার বাড়ি ভাড়া নিলাম, ভাড়া নিয়ে আমি আবার অন্য কাউকে ভাড়া দিলাম, তো আমি কি বাড়ির মালিক হলাম না? ধরো এ বাবু আমাকে ভাড়া দিয়েছে, আমি আবার সি কে ভাড়া দিয়েছি, তাহলে এ বি কে যে ভাড়া দিল, আমাকে যে ভাড়া দিল, এর ইনকামটা কি হবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে আসবে। যে যার বাড়ি সে যদি বাড়ি ভাড়া দেয় তবে তার ইনকামটা আসবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির মধ্যে, আর আমি তো বাড়ির মালিক নয়, আমি ভাড়া নিয়ে আবার কাউকে ভাড়া দিয়েছি, সেটা কিন্তু আসবে ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে, ঠিক আছে? কিভাবে আসবে দেখে নাও, আমি ভাড়া দিই কত পেয়েছি, আমি ভাড়া দিলে তাকে কি বলে, যে ওনার সে যদি ভাড়া দেয় তাকে বলে লেট আউট করা, আর যে ওনার না নিজে রেন্টে নিয়ে আবার কাউকে দিচ্ছে এটাকে বলে সাবলেট বলে। দেখে নাও আমি ভাড়া দিয়েছি কত, 12,000 করে কত পেয়েছি, 1,44,000 লেস রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, মানে আমি যাকে যার কাছ থেকে ভাড়া নিয়েছি তার নাম হচ্ছে ল্যান্ডলর্ড, তাকে আমি দিয়েছি 6,000 টাকা করে, তাহলে আমার ইনকাম কত হলো, আমি পেয়েছি 1,44,000, দিয়েছি 72, ব্যালেন্সটা কী হবে, 72 আমার ইনকামে আসবে। এবার খুব ইম্পর্টেন্ট অঙ্ক, লাস্ট দুটো আইটেম আছে, পোস্ট অফিস সেভিংস, মানে আমরা পোস্ট অফিসে টাকা জমাই তাকে বলে পোস্ট অফিস সেভিং, সেখানে যদি ইন্টারেস্ট পাই সেটাও আদার সোর্সের মধ্যে আসবে। কিন্তু কিভাবে দেখে নাও, আমার কোশ্চেনে দুটো ওয়ার্ড লেখা আছে, এক লেখা আছে ইন্ডিভিজুয়াল, মানে আমার একলাই অ্যাকাউন্ট ছিল, যে আমার একলা অ্যাকাউন্ট থাকে তো আমি যত টাকা পেয়েছি 8,000 তার থেকে 3,500 টাকা লেস হবে, 3,500 টাকা মাথায় রাখতে হবে যে আমি যদি ইন্ডিভিজুয়াল একটা অ্যাকাউন্ট খুলি সেখানে 8,000 টাকা রাখি, সরি টাকা রেখি, সেখান থেকে ইন্টারেস্ট পাই, সে ইন্টারেস্ট যাই পাই তাতে কত বাদ যাবে, 3,500, ঠিক আছে? আর যদি সেই অ্যাকাউন্টটা জয়েন্ট অ্যাকাউন্ট হয় তো তোমার মার সাথে তুমি অ্যাকাউন্টটা রাখলে, বাবার সঙ্গে অ্যাকাউন্টটা করলে, তখন যে ইন্টারেস্টটা পাবে তার থেকে 3,500, 7,000 টাকা ছাড় পাবে। তা আমি দুটোই দিয়ে দিয়েছি অঙ্কের মধ্যে,
যে প্রথমটা ইন্ডিভিজুয়াল ছিল, 3,500 টাকা ছাড় পেয়েছো, সাড়ে 4,000 বাইরে গেছে, আর পরে অ্যাকাউন্টে তুমি 7,000 টাকা ছাড় পেয়েছো। আমার মনে হয় এই 11টা আইটেম করলে ইনকাম ফ্রম আদার সোর্সে আর কিছু করতে হবে না, পুরো অঙ্ক 4-এ-4 তুমি পেয়ে যাবে। তো আবার তোমাদের বলি, একটু সিরিয়াস হও, সাবস্ক্রাইবগুলো করে রাখো, এরপর নতুন নতুন ভিডিও আসবে, যে তোমরা আফটার এইচএস কী করতে পারো সেটা নিয়েও ভিডিও আসবে, সেমিনার হবে। তোমাদের আগেই বলেছি যে তোমাদের যা যা যারা যারা পার্টিসিপেট করতে চাও বা কিছু কোয়ারিজ থাকে তারা আমাদের ফেসবুক পেজে পাঠাতে পারো বা আমাদের মেল করতে পারো, মেলও দেওয়া আছে। আর আমাদের আর একটা ভিডিও ট্যাক্সের আসবে, সেটা তুমি রাতের দিকে পেয়ে যাবে, সেটা আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টির একটা অঙ্ক দিয়েছি, ওটা একবার দেখে নেবে, ঠিক আছে? সোমবার পরীক্ষা, তোমরা সিরিয়াসলি একটু পড়াশোনা করো, অন্য পরীক্ষা যেমন ভালো হয়েছে তোমাদের, ট্যাক্সের পরীক্ষাটা খুব ভালো হোক এই আমি আশা করছি।